হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে শবে বরাতের দিন। তো আজকে সারাদিন কী করবো সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। আর আজকে বাবা মার রোজা আছে, আমি আর ভাই নেই, তো রান্নাটা আমাকে করতে হবে। তো চলো রান্নার দিকে যাই। তো বন্ধুরা, একটু ছাদে আসলাম, ছাদে হচ্ছে পেঁয়াজ লাগিয়েছিলাম টবের মধ্যে, তো ওখান থেকে পেঁয়াজকলি হয়েছে। তো ভাবলাম যে ভাই আর আমি তো খাবো আজকে, তাই যতটুকু হয়েছে অতটুকু কলাই নিয়ে যে ভাজবো আলুর সঙ্গে। তো চলো ওগুলো কলাই নিই। তো বন্ধুরা, যে দেখো পেঁয়াজের গাছগুলো তো বেশি হয়নি, কয়টাই হয়েছে, তো ওগুলো তুলে নিয়ে গিয়ে আমি তো যতটুকুই হবে ভাই আর আমি তো খাবো, তাই না? তো বন্ধুরা, যে দেখো তুলে নিয়ে আসলাম, তো এতটুকু হয়েছে, এতটুকু হয়ে যাবে আমার ভাই বোনের। তো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে আজকে শবে বরাতের দিন, তো আজকের দিনে সবাই তোমার পিঠা বানায়, তো আমরা বানাচ্ছি পিঠা। তো দেখাচ্ছি, তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে, তো মা বানাবে। এটা সবারই বাড়িতে হয়, প্রত্যেক জবারই শবে বরাত হয়, তখন তখন সবাই করে, কেউ করে কেউ করে না, তো আমরা করছি। তো চলো দেখাই তোমাদের, সবটাই দেখাবো। তো চলো দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এখন আটাগুলো মালিশ দিব আমি, মালিশ করতে হবে, মালিশ না করলে তো পিঠা তো আবার ভালো হবে না, তার জন্য এটা মালিশ করে নিই। এদিকে আমার মালিশ করা হয়ে গেছে, আর এদিকে পিঠা মা বললো তো হয়ে গেছে বলা, তো ওগুলো সেকে নিই। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সব কিছু রেডি, তাওয়া গরম হচ্ছে এখানে, তো গরম হোক, তারপরে রুটিটা সেকতে লাগবে ওখানে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছ। তো এইমাত্র কাজগুলো কমপ্লিট হলো, তো এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ছাদে যাব এখন। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। তো ছাদে জল দিতে লাগবে, কারণ এখন একটু একটু করে গরম পড়ে গেছে, তো গাছে জল দিতেই হবে, নাহলে গাছগুলো মরে যাবে। তো চলো গাছে আগে জলটা আমি দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ডালিম গাছে ডালিম রয়েছে। তো আমি আগে গাছে জলটা দিয়ে দিই। তো বন্ধুরা, গাছে জল দেওয়া শেষ হয়ে গেল, এবার তোমাদের যেটা দেখাতে চাইলাম ডালিম ধরেছে ডালিম গাছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো ডালিম ধরেছে আবার গাছের মধ্যে, আরও আছে দেখাচ্ছি আরেকটা। তো এই যে দেখতে পাচ্ছ অনেক কটাই ফুল আসছিলো, বাট ফুলগুলো পড়ে গেছে, তো গাছটা একটু পাতা বেরিয়েছে, ভালো লাগছে দেখতে। তো এদিকে আবার আমের গাছের মধ্যে আমের মুকুল না বেরিয়ে আমের পাতা বেরিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই ছিল, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, আর নতুন নতুন ভিডিও তোমরা রোজ পেতে থাকবে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করো, সাবস্ক্রাইব না করলে হয়, একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে। তো এতটুকুই বলার ছিল, তো আজকের জন্য টাটা।